आज के महामान्य विचारपति अमृता सिन्हा सौमेन नंदीर मामलाय जे अभिषेक बंदोपाध्याय एवं कुंतल घोष पार्टी एड होते चेये जे एप्लीकेशन करेछिलो एवं महामान्य विचारपति अभिजीत गंगोपाध्यायेर जे अर्डार सेई अर्डारे रिकल चेये जे एप्लीकेशन करेछिलो सेई एप्लीकेशनगुलो सबगुलो डिसमिस करेछे एवं अभिषेक बंदोपाध्याय एवं कुंतल घोषके 25 লাখ এবং 25 লাখ করে সর্বমোট 50 লাখ টাকার কস্ট ইম্পোজ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাপ্লিকেশনগুলো করেছিল সেগুলো ডিসমিস করেছে এবং উভয়কেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ উভয়কেই 25 লাখ 25 লাখ করে সর্বমোট 50 লাখ টাকার কস্ট ইম্পোজ করেছে। একেবারেই কোনো প্রকার বাধা নেই। যেদিন সুপ্রিম কোর্ট স্টে উইথড্র করে নিয়েছিল তারপর থেকেই যে কোনো সময় চাইলে তদন্তকারী সংস্থা তাদের ডাকতে পারে, তারা যদি তদন্ত উপযুক্ত সহযোগিতা না করে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারে, এ নিয়ে কোনো বাধা নেই। হাকিম বদলালেও বদলালো না হুকুম, এজলাস বদল হয়েছিল এই মামলার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে এই মামলা এসেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তবে আজ যে রায় দান করলেন বিচারপতি অমৃতা সিনহা, সেখানে তিনি স্পষ্টতই জানালেন যে সিবিআই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে আর কোনো বাধা রইল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে দুজনকেই 25 লক্ষ টাকা করে জরিমানা অবিলম্বে হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে এবং এই নির্দেশকে পুনর্বিবেচনার যে আর্জি এর আগে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মামলা প্রত্যাহারের যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং তার ফলে আদালতে অস্বস্তিতে পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন। সেক্ষেত্রে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে আর কোনো বাধা রইল না সিবিআই এবং ইডির সামনে। জরিমানাও করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ দুজনকেই, 25 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে দুজনকে। এই জরিমানার টাকা অবিলম্বে হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে বড় খবরে আমাদের নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে এবার সিবিআই ইডির সামনে আর কোনো বাধা রইল না। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ইডি এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরেই আমরা দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশে এজলাস বদল হয়েছিল এই মামলার। এই মামলা এসেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং তারপর যেমনটা আমরা দেখছি হাকিম বদলালো কিন্তু হুকুম বদলালো না, সেই নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা এবং সিবিআই ইডির সামনে আর কোনো বাধা রইল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যের সঙ্গে। শমিক বাবু কি বলবেন? দেখুন, এর মধ্যে স্বস্তি কিংবা অস্বস্তির কোনো বিষয়টাই নেই। বিষয়টা হলো গোটা বিতর্কটা এবং গোটা প্রক্রিয়াটাকে আহ্বান করেছে স্বয়ং তৃণমূল কংগ্রেস। কুন্তল ঘোষকে দিয়ে যে চিঠি লেখানো হয়েছে পুলিশ জেল হেফাজতে থেকে, তো সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের প্ল্যান্ট করা। তৃণমূল কংগ্রেস বারবার বিচারাধীন বন্দীদের পুলিশের সহযোগিতায় প্রেস কনফারেন্স করার সুযোগ করে দিচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে তারা বিবৃতি দিচ্ছেন, সারা দিন ধরে তাদের সেই বিবৃতি নিয়ে পাল্টা বিবৃতি চলছে। এই রাজনৈতিক চাপানুতরের কোনো প্রয়োজন ছিল না এবং এই রায় প্রত্যাশিতই ছিল। আদালত এর আগেও অতীতে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে সিটিং প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট ছাড়া জিজ্ঞাসাবাদের প্রয়োজনে যদি কোনো সংস্থা মনে করে যে কাউকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু এই ঘটনাটা তৈরি করলো তৃণমূল, এই ঘটনা নিয়ে বিতর্ক করলো, এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হলো এবং সর্বশেষ প্রতিবারের মতো যা তৃণমূলের বিভিন্ন বিশেষজ্ঞ আইনজীবীদের পরিণতি হয় সেটাই হলো। এটা প্রত্যাশিত। ধন্যবাদ শ্রমিক বাবু।